السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন প্রিয় ভাই বোনেরা ইসলামের জন্য কাজ করতে হলে আমাদের গরীব মন মানসিকতা দূর করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা কেন যেন ইসলামকে একটা দেউলিয়াপনা ধর্ম একটা দেউলিয়ার ধর্ম মনে করি ঠিক আছে আমরা যুবকরা বিশেষ করে আমরা যখনই দিনের মধ্যে ঢুকতে চাই বা আমাদের যে গুণাযুক্ত জীবনযাপন আছে স্বাভাবিকভাবে তো আমরা সবাই গুণার মধ্যে নিমজ্জিত তারপরেও একটা আছে যে আপনার হচ্ছে সামগ্রিকভাবে আমার সম্পূর্ণ জীবনটাই হচ্ছে গুণা দ্বারা ভরপুর ঠিক আছে তো ওই লাইফটা থেকে মানে ওই আপনার হচ্ছে ওই যে আগের যে জীবন আছে সেই জীবনটা থেকে আমরা যখন ফিরি তখন আমরা মনে করি যে একবারে মানে সাধু হয়ে বসে থাকতে হবে বা একবারে মসজিদের কোনায় বসে থাকতে হবে না না এগুলো হচ্ছে গরিব মন মানসিকতা প্রিয় ভাই বোনেরা এবং আরও গরিব মন মানসিকতা হচ্ছে কোনো ডিগ্রি নেওয়া যাবে না টাকা করে অর্জন করা এবং ভবিষ্যতে ভালো বিয়ে করা এবং হচ্ছে আপনার ভালো একটা ক্যারিয়ার লিড করা ভালো একটা লাইফ লিড করা এই যে যেই চিন্তাগুলো আছে না হ্যাঁ এগুলো যখন আপনি অ্যাকর্ডিং টু দিস দুনিয়া ঠিক আছে আপনি যখন দুনিয়া অনুযায়ী এগুলো চাইবেন বা দুনিয়ার যেই থিওরি সেই অনুযায়ী আপনি চাইবেন বা সেই অনুযায়ী আপনি অর্জন করবেন যে হালাল হারামের কোনো মানে ইয়ত্তা নাই হালাল হারাম আপনি যেভাবে পারছেন সেভাবে আপনি অর্জন করছেন হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য আপনি সৃষ্টি করছেন না এবং আপনি হচ্ছে মেয়েদের সাথে অবাধে সম্পর্ক তৈরি করছেন ঠিক আছে এবং আপনি যাচ্ছে তাইভাবে চলছেন সেটা হলে সেটা ভিন্ন জিনিস কিন্তু ইসলাম কিন্তু কখনোই আমাদেরকে এই কথা বলে না যে একটা গরিব মন মানসিকতা বরং তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে গিয়েছেন যে তোমরা গরবাত আসার আগে তোমরা যে সচ্ছলতা আছে এটাকে মূল্যায়ন করো ঠিক না এটা তো সরাসরি হাদিস যে তোমরা গরবাত আসার আগে সরাসরি সচ্ছলতাকে তোমরা মূল্যায়ন করো এর মানে কি তোমরা পয়সা করে অর্জন করে নাও সময় থাকতে টাকা কামাতে বেশি দেরি করো না সময় থাকতে পয়সা করে অর্জন করে নাও হালালভাবে আর দেখুন হালালভাবে টাকা উপার্জন করা কতটা ইজি প্রচলিত ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমাদেরকে দেখা গেছে ডিগ্রি নেওয়া তারপর হচ্ছে আপনার চাকরি করা তারপর হচ্ছে আপনার টাকা উপার্জন করা বেতন দিবে মান্থলি তারপর কিন্তু মানে আমি ডিগ্রির বিরোধী না আমি চাকরির বিরোধী না অবশ্যই যাদের আপনার হচ্ছে যাদের ওই ধরনের প্যাশন নাই বিজনেসের প্রতি প্যাশন নাই তারা অবশ্যই চাকরি করবেন বাট আপনার হচ্ছে এই যেই মানে একটা সিস্টেম আছে যে আপনার প্রচলিত সিস্টেম যে ডিগ্রি অর্জন করে ডিগ্রি অবশ্যই আমাদের অর্জন করতে হবে আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি ডিগ্রির কারণে ডিগ্রি অবশ্যই প্রয়োজন এবং পাশাপাশি ডিগ্রির সাথে সাথে আমাদের কিন্তু চাকরি প্রয়োজন না আমাদের প্রয়োজন উদ্যোক্তা বিজনেস ঠিক আছে দেখুন আপনার যখন টাকার প্রয়োজন হলো বা আপনার যে কোনো একটা প্রোডাক্ট আছে আপনি সেটা রাস্তায় গিয়ে বেচা শুরু করেন না ঠিক আছে বা দেখুন অর্থ উপার্জন করাটা কতটা ইজি আপনি যদি এটা এই এই যে এই আমাদের যে খুপরি আছে যে মেধা আছে যে ব্রেন আছে এখানে যদি আমরা ঢুকাতে না পারি যে আমার যখন প্রয়োজন ঠিক আছে সেই প্রয়োজনটা যদি আমি পূরণ না করতে পারি তাহলে কিন্তু এটা সার্বক্ষণিক আমাকে মানসিকভাবে পীড়া দিবে ঠিক আছে এবং এই পীড়ার কারণে আপনি কিন্তু আরও 8-10টা কাজ করতে পারবেন না এবং আপনি যখন সার্বক্ষণিকে একটা মেন্টাল প্রেশার দিয়ে যাবেন একটা গরিব মেন্টাল প্রেশার সবসময় যখন আপনাকে তাড়া করবে তখন কিন্তু আপনি না দুনিয়ার জন্য কিছু করতে পারবেন না আখেরাতের জন্য কিছু করতে পারবেন তাই আপনার এই যে গরিব মন মানসিকতা এগুলো দূর করা অত্যন্ত বেশি প্রয়োজন ঠিক আছে এবং আমাদের মন মানসিকতাটা হওয়া উচিত বিজনেস কেন্দ্রিক ঠিক আছে মানে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে এগুলো হওয়া উচিত বিজনেস কেন্দ্রিক দেখুন কত ধরনের বিজনেস বিজনেসের অভাব নেই বইয়ের ব্যবসা কাপড়ের ব্যবসা টুপির ব্যবসা এরপর হচ্ছে গাছের ব্যবসা মাছের ব্যবসা বাড়ির ব্যবসা এরপর হচ্ছে মাটির ব্যবসা মুরগির খামারের ব্যবসা আরও কত ধরনের ব্যবসা আছে তাই আপনার যদি 20 টাকা থাকে 20 টাকা দামের ব্যবসা আছে আপনার যদি 10 টাকা থাকে 10 টাকা দামের ব্যবসা আছে আপনার যদি 100 টাকা থাকে 1000 টাকা থাকে 5000 টাকা থাকে সেটারও ব্যবসা আছে 100 টাকারও ব্যবসা আছে 10 টাকারও ব্যবসা আছে বাই দ্য ওয়ে এটা বলছি মানে বোঝানোর জন্য রূপক অর্থে 100 টাকা আর 10 টাকা এটা তো কোনো ব্যবসা হয় না মানে এটা আপনার দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষিতে এখন এমন কোনো মানুষ আছে যার কাছে কিনা 5000 টাকা পাওয়া যাবে না প্রত্যেকের কাছেই মানে সে চাইলে যদি বিজনেসের জন্য 5000 টাকা সে ম্যানেজ করতে চায় সে কিন্তু পারবে ঠিক আছে তাইলে আপনার এই যে আমাদের যে গরিব মন মানসিকতা আছে যে দেখুন
আপনি ইসলামের জন্য ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে একটা ভালো সেটেল পজিশনে না নেন, ঠিক আছে? না আপনার সোসাইটি আপনাকে গ্রহণ করবে, না আপনার সোসাইটির কথা বাদ দেন, সোসাইটিতে অনেক পরে, না আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, আপনার রিলেটিভস, তারা আপনাকে গ্রহণ করবে, কেউ আপনাকে গ্রহণ করবে না, কেউ না, ঠিক আছে? আপনি শুধু নিজের সাথে নিজে ফাইট করে যাবেন, বরঞ্চ আপনি ভালো ডিগ্রি অর্জন করুন, আপনি ভালো একটা ইকোনমিক একটা স্ট্রঙ্গার একটা পজিশনে যান ইকোনমিক্যালি, এবং আপনি এই যে ইসলামিক যে নলেজ আছে এগুলো ভালো করে অর্জন করুন। আর হচ্ছে এই যে গরিব যে মন মানসিকতা আছে ইসলাম কেন্দ্রিক, যে ইসলাম হয়তো বা হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরা কাপড় চোপড় পরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চিরা কাপড় চোপড় পরেছেন পাশাপাশি তিনি কিন্তু লাখ টাকা দামের কাপড়ও কিন্তু পরেছেন প্রিয় ভাই। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই যে গরিব চিন্তা মুসলিম উম্মার যুবকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু প্রি প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত প্রি প্ল্যান, ঠিক আছে? এটা সম্পূর্ণ প্রি প্ল্যান। কেননা মুসলিম উম্মার যুবকদের মানসিকতায় যদি গরিব হয়ে যায় ভাই, পৃথিবীতে যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন, আপনি মানে যত সর্বোচ্চ যাই কিছু বলুন না কেন, সর্বোচ্চ সুপ্রিমেসি, সর্বোচ্চ ক্ষমতা তো যাই কিছু বলুন না কেন, সবাই কিন্তু বিশ্বাস করেন এই মানসিকতার কারণে হয়, শুধুমাত্র মানসিকতা আর কিছু না। তার মানসিকভাবে সে পরিকল্পনা করে, মানসিকভাবে সে স্ট্রং হয়, মানসিকভাবে সে এটাকে সার্বিকভাবে একটা নিজের মতো করে একটা গোল সাজায়, তারপর গিয়ে সে অনুযায়ী কাজ করে। আর আপনার যদি মানসিকতায় গরিব থাকে, আপনি ইসলামের জন্য তো থাক দূরের কথা, আপনি নিজের ফ্যামিলির জন্য কিচ্ছুর জন্য আপনি কিছু করতে পারবেন না। তাই ইসলামের জন্য আমাদের কাজ করতে হলে এই যে গরিব মন মানসিকতা আছে এটাকে দূর করতে হবে। ভালো থাকবেন। এই শর্ট ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই আপনার মন্তব্য করতে ভুলবেন না, এবং এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো সম্পর্কে আপনার মতামত কী সেটা সম্পর্কে আপনি আপনার মতামত দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।